হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া। আর আজ থেকে আমরা স্টার্ট করছি দ্য পার্জ সিরিজ। আর এই সিরিজে পাঁচটি মুভিজ আছে, আর এর একটা টিভি সিরিজও আছে যার দুটি সিজন এসেছে। এই সিরিজে আমরা শুধু মুভিজই কভার করব। তো আমরা শুরু করছি প্রথম মুভিটি দিয়ে, যার নাম হলো দ্য পার্জ, যা 2013 রিলিজ হয়েছিল। এর রাইটার আর ডাইরেক্টর হলেন জেমস ডিমোনিকো। এটাকে প্রোডিউস করেছেন জেসন ব্লাম আর মাইকেল বে, মানে ব্লাম হাউস আর প্ল্যাটিনাম ডিউনস কোম্পানি। এটা একটা ডিস্টোপিয়ান অ্যাকশন হরর ফিল্ম। আর এই সিরিজের কনসেপ্ট অনেকটা ইউনিক আর ফ্যাসিনেটিং। যতটা আপনারা এর ব্যাপারে জানবেন, এটা ততটা আপনাকে এঙ্গেজড করবে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি যে ভিডিও একটু লম্বা হতে পারে, তো যদি কেউ শুধু এক্সপ্লেনেশন বা এন্ডিং এক্সপ্লেন বা ফ্যাক্টস জানার জন্য এসেছেন, তাদের আমি বলি যে ডিসক্রিপশনে টাইম স্ট্যাম্পস অ্যাড করা আছে, তো আপনারা সেখানে ক্লিক করে যার যে পার্ট দরকার সে সেখানে স্কিপ করতে পারেন। তো আবার আমাদের টপিকে ফিরে আসা যাক। বেশিরভাগ লোকজনেদের মনে হয় যে এগুলি হয়তো র্যান্ডম মুভিজ, কিন্তু না, এই সমস্ত মুভিজ একে অপরের সাথে কানেক্টেড, আর এই সিরিজে আমি আপনাদের সেটাই বোঝাবো। তো আর বাকি কথা ভিডিওর এন্ডে বলবো, মুভির সাথে যুক্ত কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসের সাথে। তো ভিডিও এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরি স্টার্ট করা যাক। তো মুভি শুরু করার আগে আমি আপনাদের এর ব্যাপারে একটু জানিয়ে দিই। পার্জের মানে হলো পেছু ছাড়ানো। মুভির হিসাবে 2014 যখন আমেরিকাতে ইকোনমিক কোলাপস হয়ে গেল, মানে টাকা পয়সার অভাব দেখা দিয়েছিল, তখন একটা নতুন পলিটিক্যাল পার্টিকে ইলেক্ট করা হয়েছিল, যার নাম হলো দ্য নিউ ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা। সেই টাকা পয়সার অভাব থেকে ছাড়া পাওয়ার জন্য এই পার্টি একটা নতুন ল পাস করলো, যার হিসাবে প্রতি বছর পার্জ মানানো হবে, যাতে 12 ঘন্টার জন্য সমস্ত ক্রাইম লিগাল হবে, ইনক্লুডিং মার্ডার, রেপ, রবারি আর যত রকম ক্রাইম আছে সব কিছু 12 ঘন্টার জন্য লিগাল হয়ে যাবে। এই 12 ঘন্টায় আমেরিকার সমস্ত মানুষ সমস্ত রকম ক্রাইম করতে পারে। পার্জ শুরু হয় 21 মার্চ সন্ধে 7টা থেকে আর এন্ড হয় 22 মার্চ সকাল 7টার সময়। এই সময় পুলিশ, মেডিকেল টিম, ফায়ার ফাইটার সব কিছু অফ থাকে। পার্জে শুধু 2টি রুল, কেউ ক্লাস ফোর্সের উপরে ওয়েপন ইউজ করতে পারবে না, যেমন RPG, এক্সপ্লোজিভস বা মিসাইল লঞ্চার, আর হাই র্যাঙ্ক অধিকারীদের কোনো রকম ক্ষতি করা হবে না। এটা এই সিরিজের কনসেপ্ট, আর এতক্ষণে হয়তো এটা আপনাকেও এঙ্গেজড করে নিয়েছে। তো 2017 থেকে পার্জ শুরু হলো, তারপর প্রত্যেক বছর পার্জ হলো, যাতে 2020ও যুক্ত আছে। তো আমরা চলে আসি 2022, যে বছরে এই মুভিটি বেসড আছে। তো বেসিক্যালি এই মুভিটি ফিউচারে বেসড ছিল, কিন্তু আমাদের বেশি কিছু আলাদা মনে হবে না, কারণ আমরা 2022 খুব কাছাকাছি আছি। তো 2022 আমেরিকাতে বেরোজগারি প্রায় 1%, ক্রাইম তো একদমই লো হয়ে গেছে, আর ভাইলেন্স তো শেষ হয়ে গেছে, আর এই সব কিছু শুধু পার্জের কারণে, যেটাকে বানিয়েছে নিউ ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা। আজ পার্জের দিন, আমরা দেখি জেমস হ্যান্ডিনকে, জেমসের কোম্পানি সিকিউরিটি সিস্টেম বানায় যা পার্জের রাত সবাইকে সুরক্ষিত রাখে। এখানে সিকিউরিটি সিস্টেম অনেকটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে জেমসের পুরো নেবারহুডে সবাই জেমসের থেকে সিকিউরিটি সিস্টেম লাগিয়েছে, মানে পার্জ আসার কারণে ওর তো খুব লাভ হয়েছে। 7টা বাজার আগে সে নিজের বাড়ি পৌঁছে যায়। তার বাড়িতে আছে তার ওয়াইফ ম্যারি আর তার মেয়ে জোই আর চার্লি। পার্জ শুরু হতে কিছুক্ষণ বাকি আছে, জেমস মেক শিওর করে যে তার পুরো ফ্যামিলি বাড়িতেই আছে। এখন তার ফ্যামিলি তো বাড়িতে আছেই, কিন্তু তার বাড়িতে আরো একটা এক্সট্রা পার্সনও আছে, আর সেটা হলো জোইয়ের বয়ফ্রেন্ড হ্যান্ড্রি। তাদের দুজনের দেখা করা মানা আছে, কারণ জোই এখন আন্ডার এজ আর হ্যান্ড্রি তার থেকে বয়সে অনেক বড়, তাই জেমস ওদের দেখা করা রিস্ট্রিক্ট করেছে। জেমস যেমনই বাড়িতে আসে, হ্যান্ড্রি সেখান থেকে চলে যায়, কারণ তাকেও তো 7টা বাজার আগে বাড়ি পৌঁছাতে হবে। ওই পুরো ফ্যামিলি একসাথে ছিল। পার্জের জন্য তাদের প্ল্যান এটা যে তাদের সবাইকে সেফ থাকতে হবে, যেমনটা তারা করে এসেছে। তারা নিজের বাড়িকে শিল্ড করে দেয়, কিন্তু সবার প্ল্যান এক নয়, সবাই নিজের নিজের জোগাড়ে লেগে আছে। 7টা বেজে যায় আর লাউড সাইরেনের সাথে পার্জ শুরু হয়ে যায়। তাদের চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা নিজের বাড়িতে সেফ ছিল, এরকমটা ওদের মনে হচ্ছিল। তাদের বাড়িতে একটা এক্সট্রা পার্সনে ছিল আর সেটা হলো হ্যান্ড্রি। কিন্তু প্রশ্ন এটা যে যেই রাতে সবকিছু লিগাল, সেই রাতে সে চোরের মতো বাড়িতে কেন ঢুকেছে? তো সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল করতে, সিম্পল ওয়ার্ডে যদি বলি তাহলে জেমসকে খুন করতে, কারণ জেমস জোই আর হ্যান্ড্রিকে দেখা করতে দেয় না। এটা আপনাদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনি যদি ওই রিয়ালিটিতে থাকতেন তাহলে এটা আপনার একদমই অদ্ভুত লাগতো না, কারণ গভর্নমেন্ট আপনাকে নিজেই এই রাতটি দিয়েছে নিজের রাগ বের করতে। এখন জেমসের মাথায় একটা সমস্যা তো এসেছে, কিন্তু আরেকটা আসবে। তাদের ঘরের বাইরে একজন সাহায্যের জন্য চিৎকার করছিল আর কেউ তার পেছনে পড়েছিল, আর সিওরলি সে তাকে মারতে চায়। এখন পর্য একটা ফেস্টিভ্যাল, তাই এতেও রেসপেক্ট দেওয়া হয়, আর রেসপেক্ট হিসেবে কেউ কারো পর্যের মধ্যে পড়ে না, কিন্তু বাচ্চারা এর ব্যাপারে কি জানে। চার্লি ওই ব্যক্তিকে দেখে নেয় আর তার সাহায্য না করে থাকতে পারে না, সে নিজের ঘর আনলক করে ওই ব্যক্তিকে ভেতরে নিয়ে নেয়।
আওয়াজ শুনে জেমস তাড়াতাড়ি নিচে গিয়ে দরজা লক করে দেয়। এর আগে সে কিছু বুঝতে পারতো, হেনরি তার উপর ফায়ারিং শুরু করে দেয়। জেমসও ব্যাকফায়ার করে, কিন্তু এইসবে ক্ষতি হেনরির হয়, কারণ জেমসকে একটাও গুলি লাগে না, কিন্তু হেনরি নিজের প্রাণে হাত ধুয়ে ফেলে। এইসব শুটিংয়ের মধ্যে ওই স্ট্রেঞ্জার ওখান থেকে পালিয়ে গেছিল। এখন জেমসের মাথা থেকে একটা প্রবলেম তো নেমেছে, কিন্তু এখন আরেকটা বাকি আছে। এমনটা আপনাদের মনে হচ্ছে, কিন্তু না, জেমসের দরজায় একটা গ্যাং চলে এসেছে যারা অনেক রেড মাস্ক পরে আছে। এটা সেই গ্যাং যেটা ওই স্ট্রেঞ্জারের পেছনে পড়েছিল। ওই গ্যাংয়ের লিডার বলে যে তারা ওই স্ট্রেঞ্জারটিকে ফেরত চায়, তাও আবার জীবিত। ওই স্ট্রেঞ্জারটিকে নিয়ে তারা সবাই ওখান থেকে চলে যাবে, আর যদি তারা ওই স্ট্রেঞ্জারটিকে না পায় তাহলে তারা জেমসের বাড়িতে ঢুকে ওই স্ট্রেঞ্জারের সাথে বাড়ির সবাইকে মেরে দেবে। একে দেখেই মনে হচ্ছে যে এটা একটা রিচ কিড, যে না শুনতে পছন্দ করে না, আর সে নিজের একটা পার্টনারকে গুলি করে এটা প্রমাণ করে দেয়। কারণ সে যদি নিজের পার্টনারকে খুন করতে পারে তাহলে জেমসের পরিবার কি জিনিস? ওদের বাড়ির পাওয়ার কাট করে দেয় আর তাদের ডেডলাইন স্টার্ট হয়ে যায়। তাদের কাছে একটা হেভি সিকিউরিটি সিস্টেম আছে, কিন্তু জেমস জানে যে এটা তাদের বাঁচাতে পারবে না। নিজের পরিবারকে বাঁচানোর জন্য জেমস ওই স্ট্রেঞ্জারকে খুঁজতে শুরু করে। ম্যারি জেমসের সাথে ছিল, কিন্তু চার্লি এখনও তাদের বিপরীতে ছিল। সে ওই স্ট্রেঞ্জারকে নিয়ে গিয়ে তাদের সিক্রেট জায়গাতে লুকিয়ে দেয়। এখানে সে আরও একবার নিজের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিল, কারণ জুই হ্যান্ড্রেড গান নিয়ে তাদের সিক্রেট জায়গায় লুকোতে যায়। আর ওই স্ট্রেঞ্জার এই সুযোগের পুরো লাভ ওঠায়। এখানে সব কিছু ইন্টেন্স হয়ে গেছিল, কিন্তু জেমস কোনোভাবে তাকে কন্ট্রোল করে আর তারা তাকে একটা চেয়ারে ভালো করে বেঁধে দেয়। এখন শুধু তাকে বাইরে পাঠানো দরকার। তারপর তারা বুঝতে পারে যে তাহলে ওই গ্যাং আর তাদের মধ্যে কী তফাত থাকবে, এরাও তো ওই স্ট্রেঞ্জারের মৃত্যুর কারণ হবে। তখন তারা ডিসাইড করে যে তারা ওই স্ট্রেঞ্জারকে বাইরে পাঠানোর বদলে তারা তাকে বাঁচাবে। এই সিদ্ধান্তটা সে একদম ঠিকঠাক টাইমে নিয়েছে, কারণ তাদের ডেডলাইন শেষ হয়ে গেছিল। একটা ট্রাকের মাধ্যমে ওই গ্যাং তাদের সিকিউরিটি ব্লেড ভেঙে তাদের বাড়ির ভেতরে চলে আসে, কিন্তু জেমস ওদের জন্য তৈরি ছিল। জেমস চালাকি দেখে এক এক করে সমস্ত গ্যাং মেম্বারদের মেরে দেয়, কিন্তু অবশেষে ওই লিডার জেমসকে স্ট্যাব করে দেয়। জেমস মারা যাওয়া মাত্রই তার পরিবারের মৃত্যু নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি নয়। আমরা দেখি যে তাদের নেবার্সরা গ্যাং মেম্বারদের মেরে তাদের বাড়ির দিকে এগোচ্ছিল। পুরো গ্যাংকে শেষ করে তারা জেমসের পরিবারকে বাঁচিয়ে নেয়, কিন্তু লিডার এখনও বেঁচে ছিল। সে ওই ফ্যামিলির এন্ড করছিল, তখন জয়ি তাকে শ্যুট করে মেরে দেয়। এখানে ওই পুরো গ্যাং শেষ হয়ে গেছে, আর এর জন্য একটা স্যাক্রিফাইস লেগেছে, আর সেটা করেছে জেমস। জেমস মারা যায়, জেমস নিজের পরিবারের সাথে একটা স্ট্রেঞ্জারের প্রাণ বাঁচিয়েছে, আর এতে তার নেবার্সরাও সাহায্য করেছে। ম্যারি তাদের থ্যাঙ্কস বলে, আর এর থেকে ভালো এন্ডিং তো এই মুভির হতেই পারে না। ঠিক টাইমে এসে নেবার্সরা একটা পরিবারের প্রাণ বাঁচিয়ে নিল, তাই না? কিন্তু এই ফিলের এই মুভিতে কোনো জায়গা নেই। যখন এতক্ষণ পর্যন্ত কিছু ভালো হলো না, তো এখন কিভাবে হবে? নেবার্সরা ওই গ্যাংকে মারলো তার কারণ তারা যাতে এদের শিকারকে না মারতে পারে, মানে তারা নিজেরাই এই ফ্যামিলিকে মারতে চায়, কারণ তারা সবাই জেমসের থেকে সিকিউরিটি সিস্টেম কিনেছে, আর তারা ভাবছে যে এরা হয়তো তাদের টাকায় অ্যাশ করছে, আর এটা ঠিকঠাক সময় নিজের রাগ মেটানোর। আজ তারা ওই ফিলিংস থেকে ছাড়া পাবে, যা না জানে তাদের কবে থেকে বিরক্ত করছিল। তারা নিজের গভর্নমেন্টকে থ্যাঙ্কস বলে আর তাদেরকে শ্যুট করতে লাগে, কিন্তু তখন ওই স্ট্রেঞ্জার সেখানে চলে আসে আর সে তাদের বাঁচিয়ে নেয়। এখানে সে নিজের ঋণ শোধ করছে। সে ম্যারিকে জিজ্ঞাসা করে যে নেবার্সদের সাথে কী করা যায়। নেবার্সরা মরার জন্য তৈরি ছিল, কিন্তু ম্যারি তাদের মারে না। সকাল 7টা বাজা পর্যন্ত তারা সবাই সেখানে চুপচাপ বসে থাকে। যেমনই পার্জ শেষ হয়, ম্যারি তাদের সবাইকে নিজের বাড়ি থেকে বের করে দেয়, আর ওই স্ট্রেঞ্জারও সেখান থেকে চলে যায়। এই পরিবারের জন্য সে বাঁচলো, আর তার জন্য এই পরিবার, আর চার্লির জন্য তার বাবা মরতে পারলো। ওরা বাইরের অবস্থা দেখে, আর আমরা অনেক এমার্জেন্সি সাইরেন শুনতে পাই, মানে পুলিশ আর মেডিকেল টিম নিজের কাজে লেগে পড়েছে। রেডিও থেকে আমরা জানতে পারি যে এটা আজ পর্যন্ত হওয়া সবথেকে সাকসেসফুল পার্জ, কারণ এটাতে সবথেকে বেশি লোকজন পার্টিসিপেট করেছে। এই রিপোর্টের সাথে এখানে এই মুভি হয় এন্ড। তো যেমনটা আমি বলেছিলাম, এর কনসেপ্ট অনেকটা ইউনিক আর ফ্যাসিনেটিং। যখন আমরা এর ব্যাপারে শুনি, তখন আমরা এর ব্যাপারে আরও জানতে চাই, কারণ আমরা দেখতে চাই যে যদি এরকম ল কোনো দিন সত্যি তৈরি হয় তাহলে কী কী হতে পারে। আর এই সিরিজ আমাদের এটাই দেখাবে। এই সিরিজটিকে আপনারা একটা অল্টারনেট রিয়ালিটি হিসাবেও দেখতে পারেন, যে কোনো দেশে সত্যি এইসব হচ্ছে। আর এই সব কিছুতে আমেরিকা নাম্বার ওয়ান, কারণ সেখানে কোনো মেজর প্রবলেম বেঁচে নেই। এটাকে আপনারা এরকম বলতে পারেন যে কোনো ব্যক্তি যদি এক বছরে 10 জনের সাথে শত্রুতা করে, তাহলে সে এক রাতে সবাইকে মেরে দিতে পারে। আর ওই 10 জন ব্যক্তিও এরকমটা করতে পারে, তার বদলে তাদেরকে কোনো শাস্তি হবে না, শুধু তাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। আর আমার হিসাবে যেটা তারা অবশ্যই করতে পারে, নিজের জন্মদিনের জন্য তো করেই। বলার মানে এটা যে গভর্নমেন্ট যখন নিজেই এক রাত দিচ্ছে সমস্ত ঝগড়া মেটানোর জন্য, তখন তারা অন্য কোনো দিন ঝগড়া করে জেল কেন যাবে? এটাতে ক্রাইম রেট অটোমেটিকলি কম হয়ে যায়, কারণ সব ক্রাইম তো এক রাতেই হয়ে যায় আর সেটাকে গোনা হয় না।
যাদের বেশি টাকা আছে তারা তো পার্জ থেকে বেঁচে যায়, তো পার্জের রাতে মারা যায় কারা? গরিব লোকজন, কারণ তারা সিকিউরিটি আর গান সাফোর্ড করতে পারে না, এতে গরিবি আর বেরোজগারিও শেষ হয়। তাই ওই রিয়ালিটিতে আমেরিকা এতটা অ্যাডভান্স, কারণ তাতে শুধু বড় লোকদের রাজত্ব, ট্যাক্স পেয়ার্স ট্যাক্স পে করে আর তাদের টাকা শুধু ডেভেলপমেন্টে লাগে। তারা অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম আর ওয়েপেন কেনে যাতে স্টক মার্কেটও উপরে ওঠে, আর এটাই এখানকার নিউ ফাউন্ডিং ফাদার্স চায়। এই সব কিছুকে মাথায় রেখে পার্জ বানানো হয়েছিল। এখন এমনটা নয় যে সবাই পার্জের সাথে আছে, অনেক লোকজন পার্জের বিপরীতেও আছে, যাদের আপনারা আগে দেখতে পাবেন। তো এখানে আপনার হয়তো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আর আপনাদের আমি এটা ক্লিয়ার করি যে আমেরিকাতে এরকম কোনো ল নেই। তার মানে এটা নয় যে এই কনসেপ্টটা একদমই ফেক। বহু বছর আগে এনসেল্ট রোমে এরকম ফেস্টিভ্যাল মানানো হতো যার নাম ছিল স্যাটার্নেলিয়া। এই ফেস্টিভ্যালটিকে এক সপ্তাহ ধরে মানানো হতো, আর এতে শুধু একটা রুল ছিল যে এতে কোনো রুল থাকবে না। এই এক সপ্তাহের জন্য সব কিছু লিগাল ছিল, কিন্তু এই মুভির আইডিয়া ওখান থেকে নেওয়া হয়নি। এর পেছনে আলাদা স্টোরি আছে যা আমি ফ্যাক্টসে কভার করব। তো এবার ফ্যাক্টসের কথা বলা যাক। এই মুভির বাজেট হলো $3 মিলিয়ন আর এটা বক্স অফিস কালেকশন করেছিল $89.3 মিলিয়ন, যা একে অনেক সাকসেসফুল বানায়। ব্লাম হাউসের এটাই বিশেষত্ব। এই মুভিটিকে শ্যুট করার জন্য ডিরেক্টরদের কাছে শুধু 19 দিন আর $2.7 মিলিয়ন এর বাজেট ছিল, তাই পুরো মুভি একটি বাড়ির মধ্যেই বেসড আছে। এই মুভির আইডিয়া জেমস ডিমোনিকোর একটা রিয়েল ইনসিডেন্টের সময় এসেছিল, যখন তিনি নিজের ওয়াইফের সাথে একটি হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, তখন একটা ট্রাক ড্রাইভার তাদের সামনে কাট মারে যাতে তারা মরতে মরতে বাঁচলো। ওখানে ওনার ওয়াইফ বলেছিলেন যে কতটা ভালো হতো যদি বছরে একটা মার্ডার ফ্রি থাকতো। এখান থেকে জেমসের এই মুভির আইডিয়া এসেছিল। জেমস ডিমোনিকোকে যখন জিজ্ঞাসা করা হয় যদি সত্যি কোনো দিন পার্জ হয় তাহলে তিনি কি করবেন, তিনি বলেছিলেন যে তিনি ক্যানাডাতে গিয়ে লুকিয়ে পড়বেন। অ্যান্ড আপনারাও বলুন যে যদি সত্যি কোনো দিন পার্জ হয় তাহলে আপনারা কী কী করবেন। আমি তো ভাই পার্জে অংশ নেব। আপনারাও কমেন্টে অবশ্যই বলবেন, কারণ আমিও তো দেখি কতজন পার্জের জন্য এক্সাইটেড হয়ে আছেন। মুভিতে গ্যাং মাস্কের জন্য 100টা আলাদা আলাদা মাস্ক ফাইনাল করা হয়েছিল। ইথান হক, জেসন ব্লাম আর জেমস ডিমোনিকো এর অনেক পুরনো বন্ধু, তাই তিনি এই লো বাজেট মুভিতে কাজ করতে রাজি হয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করবেন না যে এর জন্য উনি শুধু $3,000 পেয়েছিলেন, কিন্তু যেহেতু জেসন ব্লাম নিজের টিমকে প্রফিটের পার্সেন্টেজ দেয়, তাই পরে ইথানকে এত টাকা দেওয়া হয়েছিল যা তিনি আগে কোনো মুভিতে পাননি। এটা ভালোর পুরস্কার। ওই গ্যাংয়ের লিডারকে শ্যুটিংয়ের একদিন আগেই কাস্ট করা হয়েছিল। জেমস হ্যান্ড্রিকে পছন্দ করে না, তার কারণ হলো হ্যান্ড্রি জোইয়ের থেকে বয়সে অনেক বড়, যখন কি রিয়ালিটিতে জোইয়ের রোল প্লে করা অ্যাক্টর হ্যান্ড্রি এর রোল প্লে করা অ্যাক্টরের থেকে বয়সে 1 বছর বড়। পার্জ শুরু হওয়ার সময় 6টা সাইরেন বেজেছিল আর শেষ হওয়ার সময় 7টা। ম্যারি আর জোইয়ের রোল প্লে করা অ্যাক্ট্রেস আলাদা আলাদা শোতে কুইনের রোল প্লে করেছেন, ম্যারি গেম অফ থ্রোনসে আর জোই রেনে। পার্জ প্রতি বছর মার্চ মাসের 21 তারিখ মানানো হয়। এটা যদি আমরা নাম্বারে দেখি তাহলে এটা 3-2-1 বানাই, মানে কাউন্টডাউন। এই মুভিতে কিছু চেঞ্জেস ছিল, মানে প্রথমে হ্যান্ড্রি এর জায়গায় জোই জেমসকে মারত, কিন্তু স্টুডিও এই আইডিয়াটা রিজেক্ট করে দেয়, তাই হ্যান্ড্রির পার্টকে আবার লেখা হয়। এই সিরিজে জেমস আর তার পরিবার ও ওই গ্যাং প্রথম আর শেষ অ্যাপিয়ারেন্স, মানে এদের আমরা আগে কোনো মুভিতে দেখতে পাবো না, কারণ দেখানোর জন্য আগেই অনেক কিছু আছে। তো এই ছিল মুভির সাথে যুক্ত কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন। তো এবার আপনি বলুন যে আপনার এই মুভিটির কনসেপ্ট কেমন লাগলো, আপনারা কি এর বাকি পার্টসগুলি দেখতে চান, কমেন্ট করে অবশ্যই বলে দেবেন। আর আরও আপডেটেড থাকার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি সমস্ত আপডেট দিতে থাকি, কোন ভিডিও কখন আপলোড করব আর কবে আপলোড করব তারও আপডেট আমি সেখানে দিয়ে দিই। আর নতুন এবং পুরনো মুভিজের লিঙ্ক এবং ফাইল পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। আর এরকম ইউনিক আর ইন্টারেস্টিং ভিডিওস দেখতে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলে সেট করে নিন, যাতে নোটিফিকেশান আপনার কাছে আসতে পারে এই গ্যাংয়ের মতো। তো আমি দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।